Assalamu alaikum, students of class 6. Welcome to the online class English. Today's task is sentence and the revision of textbook. You have some homeworks from sentence. So take out that homework and just tally it. Answers of homeworks. There are 10 homeworks, and you have to identify the sentences, the type of sentences. You have learned that there are 3 types of sentences: simple sentence, complex sentence, and compound sentence. So dekho prathom sentence ta. देखो दो सेंटेंस प्रथम सेंटेंस तो नहीं प्रथम सेंटेंस देखो दो सेंटेंस जॉइन हो एंड दिए एवं सेटा दो मेन क्लॉज के जॉइन करे चे कंपाउंड सेंटेंस क्वेश्चन नंबर सुमन हैज ए ब्रदर एंड ही लव्स हिज ब्रदर तो सुमन एक भाई छिलो एवं से तार भाई के भालोबासे तो एवं दिए दो सेंटेंस जॉइन हो एक कंपाउंड सेंटेंस नंबर टू देखो आई शैल नॉट डू द जॉब बा टास्क हमें काजटा करब ना तो लेटर देखो एकटाई क्लज एकटाई वर्ब तो सिंपल सेंटेंस नेक्स्ट देखो तारपरे ही इज टू ओल्ड टू वॉक अलोन से अत्यंत क्लांत से हाँटते अक्षम से अत्यंत क्लांत हाँटते एकटाई भाव आज इजा तक सिम्पल सेंटेंस नेक्स्ट देखो आई हैव ए फ्रेंड हू लिव्स इन मुम्बई हमारे एक बंधु आज से बस करे मुम्बई तेल एखे क्यों हू दिए एक प्रधान वाक्य आज आई हैव ए फ्रेंड और हू लिव्स इन मुम्बई तो अप्रधान वाक्य এরম থাকলে একটা প্রধান একটা অবধান থাকলে এরম থাকলে বা হু থাকলে এরকম থাকলে হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স নম্বর 5 দেখো প্রীতম রোট এ লেটার বাট হি গট এ রিপ্লাই সে চিঠি লিখেছিল চিঠি লিখেছিল কিন্তু কোনো উত্তর পায়নি দুটো সিম্পল সেন্টেন্স জয়েন হয়েছে অ্যাড বার দিয়ে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স নেক্সট দেখো Being ill, I could not attend the school. But attend school. অসুস্থ হওয়ার জন্য স্কুল যেতে পারিনি। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। একটা মাত্র ভাব আছে। She told me that she entered the house. এখানে একটা প্রধান বাক্য আর অপ্রধান বাক্য that জয়েন হয়েছে এজন্য এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দেখো আর নম্বরে The sun shines brightly and the flowers bloom. Surjo, Pujjal have a kirondai, even full photo. It is to put the makko ache and the join hoyeche. Ejon eta compound sentence. Tapore number 9 dekho. Nargis sings sweetly. বা মেয়েটি সুন্দর গান গায় অ্যাক্টিভ ভার্ব তার জন্য সিম্পল সেন্টেন্স আর দ্য লাস্ট ওয়ান দেখো অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার যেহেতু সে সেখানে ছিল না তার ভাইয়ের সঙ্গে কথা বললাম তাহলে এখানে দেখো তার ভাইয়ের সঙ্গে কথা বললাম এটা প্রধান বাক্য আর যেহেতু সে সেখানে ছিল না অপ্রধান বাক্য আর অ্যাজ জয়েন হয়েছে এই জন্য কমপ্লেক্স সেন্টেন্স So these are the answers of the previous day's tasks. You have to write down and copy and understood it. তোমরা যেটা খাতায় লিখে বুঝতে হবে যে কোন সেন্টেন্স উত্তর ঠিক হলো কিনা তোমরা নিজে ট্যালি করে দেখবে নিশ্চিত তোমরা আগে নিজে উত্তর করেছো ভেবেছো যে এটাই হবে মিলিয়ে দেখে নেবে যে কত পাচ্ছ দশের মধ্যে কত পাচ্ছ মিলিয়ে দেখে নেবে সেন্টেন্সগুলো ঠিকঠাক মিলছে কিনা
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের গঠন অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী, এক্সাম্পল অনুযায়ী মিলছে কিনা এটা আবার দেখে নেবে। নেক্সট পার্ট হচ্ছে রিভিশন। আমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে, থার্ড অনলাইন টেস্ট, তাই জন্য নতুন কিছু টাস্ক দেওয়া হচ্ছে না বা হোম টাস্ক দেওয়া হচ্ছে না, শুধু যেগুলো আমাদের পরীক্ষা হবে সেগুলো রিভিশন করে দেওয়া হচ্ছে। Previous day we have discussed lesson 8, I hope so. Today lesson 9. আগে দিন মনে হয় lesson 8 revision করেছি। আজকে take out your textbook please and revise revision of lesson 9. Please take out your textbook. দেখো একদিন আমরা বললাম যে গুড বাই টু দ্য মুন, চাঁদকে বিদায়, চাঁদকে বিদায় জানিয়ে পৃথিবীতে আসছেন কেপলার মাস্টার ব্যান্ড হিজ ফাদার হিজ হু ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন। তিনি এসে পৃথিবীতে এসে সব জায়গায় ঘুরে দেখলেন, এখানে এসে একটা ডিফারেন্স ছিল পৃথিবী আর চাঁদের মধ্যে, সেটা নিষ্পত্তি সেটেল করবেন, নিষ্পত্তি করবেন। আর কেপলার বাবার সঙ্গে প্রথমবার পৃথিবীতে এসেছিল আর সে 6 মাস থাকবে, আর 6 মাসের মধ্যে এই পিরামিড থেকে শুরু করে ইনকাস জঙ্গল সব কিছু ঘুরে ঘুরে দেখবে। নাও টেক আউট চেকবুক পেজ নাম্বার 90। রিভিশন করা একবার। আই উইল গো উইথ মাই ফাদার এ প্লামিং, আমি বাবার সঙ্গে চাষ করতে যাব। দ্য রাইটার ইজ জোসেফ ক্যাম্পবেল। কবিতাটা বলা হচ্ছে যে লেখক বলছেন যে আমি আমার বাবার সঙ্গে চাষ করতে যাব। তো জমি চাষ করার 3টে স্টেপ জানো, প্লামিং, সোয়িং, রিপিং। এটা হচ্ছে হারভেস্টিং বা কৃষিকাজের পদ্ধতি। প্রথমে প্লাউইং করা হয়, জমি চাষ দেওয়া হয়, তারপরে সেখানে সোয়িং, বীজ বপন করা হয়, বীজ বোনা হয়, তারপরে রিপিং বা ফসল কাটা হয়। তো 3টে স্টেপ কৃষিকাজ সম্পন্ন হয়। তাহলে প্রথমে দেখো বলছে আমি বাবার সঙ্গে চাষ করতে যাব সমুদ্রের পাশে সবুজ মাঠে। প্রথমে যে জমিটাকে বলা হচ্ছে সেটা সবুজ, জমির যে কালারটা সেটা কিন্তু বলা হচ্ছে সবুজ, কেননা হয়তো সবুজ ঘাসে ঢাকা থাকে, সবুজ ঘাসে ঢাকা থাকার জন্য কিন্তু ওটা মনে হচ্ছে সবুজ মাঠটা। অ্যান্ড দ্য রুকস, অ্যান্ড দ্য ক্রোস, অ্যান্ড দ্য সিগাল, এবং তার কাক এবং গাংচিল উইল কাম ফ্লকিং আফটার মি, তারা আমার পিছনে দল বেঁধে আসবে। আমি যখন সবুজ জমিতে চাষ করতে যাবো সমুদ্রের পাশে, তখন দাঁড়কা কাক আর গাংচিল দল বেঁধে আমার পিছনে আসবে। তোমরা নিশ্চয় জানো যে চাষ করার সময় মাটিতে যে পোকা থাকে তারা বেরিয়ে যায় আর এই পাখিগুলো তাদের খেতে আসে। আমি গান গাইবো শান্ত ঘোড়ার গতি বাতাসে লাট পাখির সঙ্গে। তো বাতাসে যখন লাট পাখি গায়ক পাখি গান গাইবে, তখন আমি শান্ত ঘোড়ার প্রতিও গান গাইব, দুজন একসঙ্গে শান্ত ঘোড়ার প্রতি গান গাইব। আমার বাবা গান গাইবে চাষ করার গান বা নাঙ্গল তোষার গান গাইবে, এবং এর ফলে এর আশীর্বাদে কৃষিকাজ কিন্তু সম্পন্ন হবে। বাবা চাষ করার গান গাইবে এবং কৃষিকাজ সম্পন্ন হবে, এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। তারপর দেখো সেকেন্ড প্যারাগ্রাফ, আমি বাবার সঙ্গে বীজ পুঁততে যাব সমুদ্রের পাশে লাল জমি, হয়তো মাটিটা লাল ছিল এবার পানি দিয়ে সেটাকে লাল হয়ে গেছে, কাদা হয়ে গেছে লাল মাটি। তো বলছে আমি সমুদ্রের পাশে লাল জমিতে চাষ বীজ বুনতে যাব, এবং মার্নস, রবিনস, রাসেস এসব পাখিরা আমার পিছনে দল বেঁধে আসবে। এরা সব সিঙ্গিং বার্ড বলা হয়। গায়ক পাখিরা আমার পিছনে দল বেঁধে আসবে। আমি গান গাইবো
পরিশ্রমী যারা বীজবপনকারী তাদের প্রতি, পরিশ্রমী বীজবপনকারীদের প্রতি আমি গান গাইব, আর বাতাসে ফিঞ্চ পাখির সঙ্গে বা বনফুলের ফিঞ্চ পাখির সঙ্গে, বনফুলের মাঠে ফিঞ্চ পাখি গান গাইবে, বনফুলের মাঠে ফিঞ্চ পাখি আসবে গান গাইবে, তখন আমিও কিন্তু তখন সে সময়ে গান গাইব। আর বাবা বাবা গান গাইবে বীজ পোতার গান, যেটা একমাত্র জ্ঞানী লোকেরা জানে। জ্ঞানী লোকেরা বীজ পোতার গান জানে, আর বাবা সে গানটা কিন্তু গাইবে। এটা হয়ে গেল সেকেন্ড প্যারাগ্রাফ। এবার থার্ড প্যারাগ্রাফ দেখো, আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং, বাবার সঙ্গে আমি কিন্তু ফসল কাটতে যাব। প্রথমে লাঙল দেওয়া হয়ে গেল, দু তিন মাস পর প্রথমে লাঙল দেওয়া হয়ে গেল, তারপর দু তিন মাস পর যখন বীজ পোতা হবে, বীজ পোতার পরে দু তিন মাস পর দেখবে ফসল ফসল গজাবে, নতুন ফসল গজাবে, সবুজ ফসল জমিতে ঘুরে আসবে, তখন বলছে যে ফসল কাটতে হয়। তখন বাবা বাবার সঙ্গে ফসল কাটতে যাব সমুদ্রের পাশে বাদামি মাঠে, সমুদ্রের পাশে তখন বাদামি মাঠ হয়ে যাবে। কারণ বাদামি কেন না, যেহেতু ফসল পেকে গেলে ধান হোক গম হোক সোনালি রং হয়ে যায়, তো দূর থেকে বাদামি রং লাগে। এবং রাজহংসী, পায়রা আর চড়ুই পাখি তারা কিন্তু আমার ভিতরে আমার পেছনে দল বেঁধে আসবে। প্রথমবার দেখলাম কিছু পাখি এসেছিল পোকা খাওয়ার জন্য, কিন্তু এখন কিছু পাখি আসবে ফসল নেওয়ার জন্য, ধান বা গম পেকে গেলে সেগুলো খাওয়ার জন্য ওরা দল বেঁধে আসবে। আর আমি সিং আমি গান গাইব পরিশ্রমী যারা ফসল কাটা শ্রমিক তাদের প্রতি, ফসল কাটা কৃষকদের প্রতি আমি কিন্তু গান গাইব। বাতাসে রেন পাখির সঙ্গে, সূর্যের তাপে রেন পাখির সঙ্গে, সূর্যের তাপে এরা কাজ করবে ক্লান্ত হয়ে, আমি গান গাইব। এবং বাবা গান গাইবে কাস্তের গান, সাইড সং কাস্তের গান বাবা গাইবে, এবং এর ফলে এত আনন্দের ফলে কৃষিকাজ কিন্তু সম্পন্ন হবে, চাষবাস কিন্তু সম্পূর্ণ হবে, শেষ হবে। তাহলে সে বোঝা গেল কবিতাটা যে কীভাবে কবি চাষের কথা বলেছেন, প্রথমে প্লাউইং, তারপরে সোয়িং, তারপর রিপিং, এই তিনটে পদ্ধতিতে কৃষিকাজ সম্পন্ন হবে। আর কবি প্রত্যেকবারই সমুদ্রে যাবে বাবার সঙ্গে, আর কৃষিকাজ করতে বাবাকে হেল্প করবে। আর বিভিন্ন পাখির কথা বলা আছে, প্রথম প্রথমে পাখিরা আসছে মানে পোকা খাওয়ার জন্য, রুকস ক্রোস সিগাল, তারপরে কিন্তু গায়ক পাখি আছে যেমন রুকস, যেমন মার্লস রবিনস রাসেস, আর লাস্টে আছে কিছু পাখি যারা এরা কিন্তু ফসল খেতে আসবে, এটা হচ্ছে গিজ পিজনস আর স্প্যারোস। এ সমস্ত এইভাবে কবিতাটা শেষ হচ্ছে এদের বর্ণনা দিয়ে। দেখো কোশ্চেনগুলো অবশ্য করা হয়ে গেছে, এই দুটো কিন্তু টেক্সট ভালো করে তোমাদের পড়ে পরীক্ষার জন্য তৈরি করতে হবে। এখন গ্রামার থেকে দেখি কী করা যায়, গ্রামার তোমার সিলেবাস ছিল দেখে দেখে নাও একবার, গ্রামারের সিলেবাস দেওয়া আছে তোমাদের টেন্স, টেন্স তোমরা ডিটেলসে শিখেছো প্রথম থেকে ক্লাস যারা করছো তারা বুঝতে পারছো যে আমরা টেন্স থেকে শুরু করেছিলাম গ্রামারটা। টেন্সের তিনটে ভাগ, প্রেজেন্ট পাস্ট ফিউচার, আর প্রত্যেকটা চারটে করে ভাগ, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, চারটে করে ভাগ, প্রত্যেকটার গঠন গঠন উদাহরণ আর সংজ্ঞা, সংজ্ঞা গঠন উদাহরণ আর রুলও ছিল, এগুলো মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখান থেকে একটা কোশ্চেন থাকবে, ট্রান্সলেশন থাকবে, টেন্স দিতে থাকে, টেন্স চেঞ্জ করো মানে প্রেজেন্টের থেকে পাস্ট, পাস্ট থেকে ফিউচার, এবং টেন্স চেঞ্জ থাকে, ট্রান্সলেশন একটা থাকবে, আর্টিকেল প্রিপারেশন পড়ানো হয়েছে তোমাদের ডিটেলসে, আর্টিকেলের বিভিন্ন ব্যতিক্রম নিয়ম, নর্মাল নিয়ম, আর প্রিপারেশনের বিভিন্ন বসার নিয়ম পড়ানো হয়েছে, ভালো করে দেখবে। পার্টস অফ স্পিচ, আট প্রকার পার্টস অফ স্পিচ পড়ানো হয়েছে তোমাদেরকে, একটা সেন্টেন্স থাকবে তোমাদেরকে চিনে বলতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আর ডিগ্রি চেঞ্জ আগে হয়েছে, ডিগ্রি চেঞ্জ আগে ছিল নর্মাল স্টেপটা ছিল আইডেন্টিফাই দ্য ডিগ্রি, কোনটা পজিটিভ কম্পারেটিভ, আর এখন ডিগ্রি চেঞ্জ করতে হবে একটা। আর সেন্টেন্স লাস্টের সেন্টেন্স আছে যে কোনটা কোন সেন্টেন্স নিতে হবে, সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড। তোমাদেরকে বলা হচ্ছে বারবার এগুলো রিভিশন করো, গ্রামারগুলো গ্রামারগুলো দেখা, গ্রামারের জন্য টেন্স এগুলোর জন্য আগেকার ভিডিও আগেকার ক্লাসগুলো ফলো করো, পুরোনো ক্লাসগুলো দেখে নেবে, আর্টিকেল প্রিপারেশনের ক্লাসগুলো ফলো করবে যেগুলো যেগুলো দেওয়া দেওয়া আছে। ডিডি ক্লাসটা এখন রিসেন্টলি করানো হয়নি, আগে করানো হয়েছে, সেটাও আগেকার ভিডিওগুলো দেখে নেবে। তো ভালো করে প্রিপারেশন নাও যাতে পরীক্ষায় ভালো মার্কস পাও, আর সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো, অনেকে দেখছি অ্যাবসেন্ট রেজাল্ট না হয়, সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, তোমাকে বারবার ফোন করা হচ্ছে, খবর নেওয়া হচ্ছে কীটা কোনো অসুবিধা হচ্ছে কিনা, সব ক্লাস করছো কিনা, তো সবাই যেন ভালোভাবে পরীক্ষা দাও এটা আশা রাখি। সো বেস্ট অফ লাক, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।